থাম্বনেইল দেখিয়ে দেখছেন যে আমরা বারবার যে ভুলগুলো আমরা করি আপনি সেই ভুলগুলো থেকে উঠতে পারি না, এবং এটার কারণ আমি কয়েকটা কারণ আমার কি যেন বলা হয় একদম অনুর্বর মস্তিষ্ক, আমার অনুর্বর মস্তিষ্ক থেকে আমি কিছু কারণ বলছি, আর আমরা এক্সপ্লেইন করব যে এই ভুলগুলো আপনি কি ধরনের ভুলগুলো করছেন, এটাও আসতেছি আমরা আসি। একটা লস অ্যাকাউন্ট যে ভদ্রলোক আজকে দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করতেছে কিন্তু তাকে আজ পর্যন্ত আমি স্টপ লস দিতে পারতেছি না, আপনি দেখেন কত ডলারের অ্যাকাউন্টটা, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, ইটস নট রিয়েল অ্যাকাউন্ট। এবং এই ডেমো অ্যাকাউন্টের মধ্যে 25 তারিখে অফেন করেছেন, ভালো কথা, একটা দিন তাকে আমি স্টপ লস দিতে পারি নাই। আপনারা কি মনে করেন যে আমি একবারও বলি নাই স্টপ লস নিতে? এবং স্টপ লস যারা নিয়েছে তাদের রেজাল্ট অনেকবার, যেমন উনি এখানে কয়েকটা স্টপ লস হিট করার কারণে যেটা হয়েছে উনি ভয় পেয়ে গেছেন যে না স্টপ লস আর দেওয়া যাবে না, স্টপ লস আমাদেরকে কি করে ক্ষতি করে ফেলবে। আচ্ছা আমরা টাইমিংয়ে যদি আসি, একটা মিনিট, এখানে অল হিস্টোরি আসছে, আমরা গতকালকের হিস্টোরিতে চলে যাই, গতকালকের হিস্টোরিতে গেলে যেটা আমরা দেখব মূলত সেটাই আমার পর্যালোচনার বিষয়। দেখেন মাঝখানে স্টপ লস দিছে, আবার এখানে স্টপ লস, এখন এই হলো এটা এটা কত ডলার অ্যাকাউন্ট, এখন 544। এক মিনিট আমি আপনার একটা জিনিস দেখাচ্ছি, ৫৪৪ পর্যন্ত ডলারে 500 ধরতে হবে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যদি ফরেক্সে ক্যারিয়ার করতেছেন, ১০০ ডলার। এখন ১০০ ডলারে 1% লস করবেন, লসের আপনি রিস্ক নেবেন মাত্র 1%, সর্বোচ্চ 2%, 5% নেবেন তখন যখন আপনার দ্বারা মিনিমাম 6 মাস কোনো অ্যাকাউন্ট নষ্ট হয়নি, তখন আপনি 5% নেন, আর না আপনার ১ এবং ২ এই 2% লস নেবেন, তার মানে ১০০ ডলারে যদি ১ ডলার হয় ৫০০ ডলার হবে ৫ ডলার, এবং যদি 2% হয় তাহলে হবে ১০ ডলার, আপনি ১০ ডলার লস নিতে পারেন সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট থেকে। আমি দ্রুত আমাদের মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি, এগুলো আমি জাস্ট আমি হিংস দিতেছি, অতীত বিভিন্ন ভিডিওতে এগুলো আমি বলেছি। তাহলে আপনারে তাহলে আপনি যদি 1% অথবা 2% যদি আপনি যদি লস নেন তাহলে আপনাকে যেটা করতে হবে প্রফিট রেশিও নিতে হবে, আপনাকে ১ ডলারের জন্য নিতে হবে দূরে, তার মানে ১:২, এটা আপনারা বুঝেন, এটারে আমি এত ব্যাখ্যা করার দরকার নাই, ১:২ অথবা ১:৩, তার মানে ২ ডলার যদি লস নেন আপনাকে ৬ ডলার লাভে টিপি হিট টিপি রাখতে হবে, ১ ডলার যদি আপনি লস নেন তাহলে ২ ডলার যদি হয় আপনি ৪ ডলার লাভে নিতে হবে, এবং ১ ডলার যদি হয় আপনি ২ ডলারে টিপি রাখতে হবে। ওকে আমরা আবারও একটু জিনিসটা একটু দেখি, সেটা হচ্ছে যে তাহলে আপনি ৪০০ ডলার একটা অ্যাকাউন্টে আপনি কেন ৪৫ ডলার লস করবেন? এখানে দেখুন ইউরো ইউএসডিতে তিনি এন্ট্রি নিয়েছেন, আমি বড় আমাকে কোনো ইয়ে পাঠানো হয়নি, আমার কোনো উনি যে এন্ট্রিটা নিয়েছে আমি বলেছি, আমি বলি এই যে একটা ট্রেড নেন, আপনি ট্রেড নেওয়ার পরে সাথে সাথে আমাকে এটার স্টপ লস টিপি দিয়ে দেন, আমি বিশ্লেষণ করব ক্লাসে এটাতে ভুল কেন হয়েছে। তাহলে আপনি বারবার যে একটা মিস্টেক করেন, মানিটা কি, হোয়াট ইজ দ্য কজ? আমি মানে ভালো ভালো মানুষ এমন অনেক আছে যারা শিখতে আসতেছেন, তাদের এই ভুলগুলো দেখে আমি মাঝে মাঝে আমি আশ্চর্য হই যে এই ভুলগুলো তারা, আপনি এখানে স্টপ লস কেন নাই, প্রথম বক্তব্য হচ্ছে আমার এটা। এবং ২২ ডলার যদি আপনি লস নেন তাহলে আপনার টেক প্রফিট কি, এই ২২ ডলারের ডাবল কত, ৪৪ ডলার কি আপনার টেক প্রফিট আদৌ ছিল? নিজে নিজে কেন ক্লোজ করতে, আপনি স্টপ লস ছাড়া এখানে এটা কেন হয়? এরপরে এটা স্টপ লস গুড প্লেস, এখন এই যে একটা এটা এটা যে এটা গুড প্লেস, খুব দ্রুত স্টপ লস হিট করে ফেলছে, কিন্তু এগুলা এইটা 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 এখানে কেন হয়নি? এখন আপনি এখন আমাদের অনেক কজ আছে, অনেক কজ দেখাইতে পারবো, আমি হঠাৎ করে এন্ট্রি নিয়ে নিছি, আমি চাকরি দিয়ে ছিলাম, আমি হঠাৎ করে মোবাইলের দিকে তাকাইয়া ওখানে এন্ট্রি নিছি, আমি স্টপ লস টিপি নিতে আমি ভুলে গেছি, এই ধরনের অনেক কথা আসতে পারে। আপনার এই সমস্ত কথা শোনার সময় নেই, কারণ ফরেক্সের নিয়মে আপনাকে চলতে হবে। ওকে
এবার আমরা আসি আমাদের এখান থেকে বাঁচার উপায় কি। বন্ধু ভিডিও ডিসক্লেইমার আমরা বলে দিচ্ছি, সমস্ত ইনফরমেশন গুলো আমাদের এডুকেশন রিলেটেড, তার মানে শিক্ষামূলক। ফরেক্সে বারবার যে ভুল, উপায় কি এখান থেকে বের হওয়ার, আমরা এই এই ধরনের ভুলগুলো হর হামেশা হচ্ছে। আমরা এখানে মেজর কি কারণগুলো আমরা বের করছি, নাম্বার ওয়ান, উনি স্টপ লস দেয়নি। নাম্বার টু, এই স্টপ লসটা দিতে হবে এবং টিপি সেট করতে হবে অনুসারে, এই দুইটার বাহিরে, এই দুইটার বাহিরে এক না, বাহিরে কোনো কোনো ফরেক্সের কোনো রুলস নাই, এই দুইটার বাহিরে হলে বেসিক এটা ঠিক রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে, দুই আপনাকে টিপিএসএল দিতে হবে। আপনি যদি ইয়ার সামনেও বসে থাকেন, তারপর আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে টিপিআরএসএল হবে কোথায়। আপনি চারটা দেখে সিদ্ধান্ত নিয়ে নেন না, আপনি চারটা দেখে সিদ্ধান্ত নেন যে এখানে কোথায় টিপ এন্ট্রি নেওয়া যায়, কোথায় টিপি নেওয়া যায়, দেন আপনি টিগার চাপ দেন। আপনি আগে কেন টিগার চাপেন, কেন টিগার চাপেন, বেশ কিছু কারণ আমি বলে দিচ্ছি, এইসব কারণ থেকে যান তাহলে আপনি দেখবেন ঠিক হবে। এইসব কারণ থেকে আপনি যদি উঠতে না পারেন তাহলে আপনার এই ভুল বারবার হবে। আচ্ছা চলে আসি কারণে, কাছে বা দূরে গিয়ে ব্যবসা করুন। আপনার যেহেতু অ্যাকাউন্টেবিলিটি বুঝেন না, আপনি ব্যবসাও করেন না, চাকরি করেন না, ঘরে বসে রয়েছেন, আপনি দূরে চলে যান, কাছে করেন, নিজের আত্মীয় স্বজন বা নিজের যদি রিলেটিভ কারো দোকান থাকে, নিজেদের যদি অন্য কোনো ব্যবসা থাকে অথবা চাকরি থাকে ছোটখাটো করেন। আচ্ছা শরম করায় শিক্ষিত হয়ে গেছেন, ওকে সমস্যা নেই, এলাকা থেকে চলে যান, এলাকার বাহিরে আপনি থাকেন, এখানে হয় এলাকার বাহিরে গিয়ে থাকেন কিছুদিন, আর নয় এলাকা যদি থাকেন সেখানে যাইয়া আপনি প্রথম যেটা সেটা হচ্ছে যে একদম স্বল্প বুদ্ধিতে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে কোনো শিক্ষিত অশিক্ষিতর কোনো বালাই নেই, ডিম সিদ্ধ করে বিক্রি করেন, আপনি পপকর্ন বিক্রি করেন, ফেরিগিরি করেন, অ্যাকাউন্টেবিলিটি আপনার মধ্যে আসবে। ১০০ টাকার ফুজি থেকে আমি কত টাকা বিনিয়োগ করলাম, আমার কত টাকা আসলো, দিন শেষে আমার লাভ আসে কিনা, তাহলে আপনার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, আপনার ভিতরে ক্যালকুলেশন তৈরি হবে। এক নম্বর বুদ্ধি দিলাম, এটা করেন, কারণ আপনি যারা এই উল্টাপাল্টা করেন তাদের কাছে এই জ্ঞানটা নাই, আমি মনে করি ব্যবসায়িক জ্ঞান নাই। পার্ট টাইম জব করুন, হ্যাঁ এটা এই কথার মধ্যেও চলে আসছে, আপনি পার্ট টাইম জব করেন, চাকরি করেন, কারো গোলামি করেন, গোলামি বলতে চাকরি হইলেও গোলামি, তাই না? তো আপনি চাকরি থেকে চাকরি, তো আপনি চাকরানি যখন করবেন তখন আপনি বুঝবেন যে বাস্তবতায় টাকা কামাইতে কত কষ্ট। তাহলে আপনি যখন ইয়াতে বাস্তবতায় আসবেন তাহলে আপনি ধর আপনার যে টাকাগুলো আছে না, কারণ আপনি রিয়েল ডেমো সেম, আপনি ডেমোতে নষ্ট করবেন, আপনি রিয়েলও নষ্ট করবেন, তাহলে আপনি কেন কম ব্রোকারে আপনার যে টাকাটা দিচ্ছে এই টাকাটা থেকে আপনি কেন হিসাব নিকাশ সালটা শেষ করেন, কেন আপনি কম ভিডিও দেখা নেই, ইউটিউবে কম ভিডিও নেই, তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে নেবেন হিসাব করে এন্ট্রি নেবেন যে আমি দেখেন 1% বেশি যেন লস না হয়, 2% বেশি যেন না হয়, 30% আমি আগেও বলছিলাম যদি 30% কোনো অ্যাকাউন্টে যদি লস হয়ে যায় আপনি ডেমো এই রিয়েল অ্যাকাউন্ট রাখেন, আবার ডেমো শুরু করেন, এ কথা বলা আছে। এমনকি 30% যদি আমি এখন বলতেছি, যদি 30% যদি আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে যদি আপনি যদি বারবার যদি $100 দিয়ে খুলছেন আপনি $70 আসছে, ওকে আপনি স্ট্র্যাটেজি ব্যাপারে আপনাকে ভাবতে হবে নতুন করে। ইনস্ট্রাক্টরের স্বর্ণাপন্ন হন, ট্রেনিংয়ে যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তার স্বর্ণাপন্ন হন, তিনি জানলে জানলো, যদি বুঝতে পারেন যে না তিনি জানে না অন্য এক ট্রেনারের কাছে চলে যান, ঠিক আছে? প্রত্যেকটা গোলাপেরই আলাদা গ্রাণ হতে পারে যারা দীর্ঘদিন আসে মার্কেটে, প্রত্যেকটা গোলাপ প্রত্যেকটা ফুলেরই আলাদা গ্রাণ, কারণ যারা দীর্ঘদিন থেকে এখানে আসে কোনো না কোনো জিনিস আপনি তার কাছ থেকে পাবেন, ওকে। এরপরে চলে আসি আমি, পার্ট টাইম জব শুরু করে দেন, আপনি হিসাব শুরু করেন, কয়টা বাজে যাইতে হয়, কয়টা বাজে আসতে হয়, আপনার ব্রেন কাজ করবে, আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে যে বারবার উল্টা পাল্টা করে লস করে, আপনার ব্রেন ড্যামেজ, আপনার ব্রেন ঠিক করেন, আপনার ব্রেন শার্প করার জন্য হয় আপনি বেশি মোটা স্থূলকার আপনি এক্সারসাইজ করেন, আর নয় আপনি মানুষের সাথে এমন মানুষের সাথে চলেন, এটা আসতেছে পরবর্তীতে, আপনার এখানে সমস্যা, বদ অভ্যাস ত্যাগ করুন, আপনার বদ অভ্যাস আছে, আপনার বদ অভ্যাস আছে, যেটাই আছে সিগারেট খান বেশি বেশি করা অথবা কি যেন বলা হয় অন্য কোনো বদমাশও থাকতে পারে, আমি আজকে যার অ্যাকাউন্ট দেখাইতেছি আমি তাকে বলে বলতেছি না, আমি এজ মালিক কথাটা বলতেছি, এখানে কেউ নিজের গায়ে নেবেন না, আই এম রিয়েলি টু সরি যে আমি এই ধরনের কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি কারণ বারবার দেখার কারণে। তাহলে বদভ্যাসগুলো আপনি ত্যাগ করেন, যে কোনো বদভ্যাস ত্যাগ করেন, আপনার কি বদভ্যাস আমি বলে দিতে হবে না, কারণ আপনার সামনে যদি কেউ যদি বদভ্যাস বদ স্বভাবগুলো আমাদের সমাজে অলরেডি
আলহামদুলিল্লাহ আমাদের সোশ্যাল অনেক ভালো, সামাজিক অবস্থা অনেক ভালো, তারা জানে কোনটা খারাপ কোনটা ভালো। এমনকি নিজেও যদি খারাপ অভ্যাসের সাথে জড়িত থাকে, নিজের সন্তান যদি একটা সিগারেট টান দেয়, নিজের সন্তানকে যদি দেখে সে কারোর সাথে খামাখা ঝগড়া করতেছে ডাক দেয়, এটা করবি না, অথচ নিজে এটার সাথে জড়িত। তার মানে কি, আমাদের সমাজে আমরা জানি কোনটা বদ অভ্যাস। ওকে, সৎসঙ্গ নিন। এই যে বদ অভ্যাসটা ত্যাগ করার সাথে সাথে আমি আপনাকে বলছি, আপনি সরাসরি ত্যাগ করতে পারবেন না, সৎসঙ্গ দেন। এলাকার যারা সৎ মানুষ, ভালো মানুষ, যারা হালাল ইনকাম করে, যারা এই ধরনের সৎ মানুষগুলো সঙ্গ নেন আপনি। ওকে, সে হইতে পারে নামাজি, হইতে পারে বেনামাজি, এটা কোনো বিষয় না। সৎ মানুষদের শুধু নামাজের মধ্যে তা না, বেনামাজির মধ্যেও অনেক সৎ মানুষ আছে। আপনি ভালো মানুষটার সঙ্গ নেন, অথবা কে এলাকার মধ্যে ভালো মানুষ, আপনার বাবা মাই আপনাকে বলে দিতে পারে যে উনি ভালো মানুষ, ওনার সাথে চলতে, যাদের সাথে চললে আপনার আপনার বাবা মার চক্ষু শীতল হবে, আপনার রিলেটিভের চক্ষু শীতল হবে, আপনার স্ত্রী সন্তানদের চক্ষু বলবে যে না আমার উনি তো এখন ভালো মানুষের সাথে চলতেছে। সৎ লোকের সঙ্গ নিন, সৎ লোক বোঝানোর জন্য বড় ধরনের কোনো সংজ্ঞা দেওয়া দরকার নেই। বাবা মা, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করুন। আপনি ওনাদের সাথে অনেক দূরে থাকলে মেন্টালি আপনার ভিতরে এমন অনেক কিছু তৈরি হবে, এটা আপনাকে স্থির থাকতে দেবে, কোনো সিদ্ধান্ত নিতে দেবে না। আমি যারা বরক্সে বারবার লস করতেছেন তাদেরকে এই এগুলার কাছে আসা বলছি। আপনি দূরে কাছে দূরে গিয়ে ব্যবসা শুরু করেন, কোথাও চাকরিতে লেগে যান পার্ট টাইম, কারণ ফরেক্সে সারাদিন দিতে হবে না। বদ অভ্যাস ত্যাগ করেন, সৎসঙ্গ নিন, বাবা মা রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সদ ব্যবহার করুন, কারণ বাবা মা হচ্ছে আগুন, এগুলো স্মরণ রাখেন। ওকে, আমি এই এই ইজ্জত, কারণ হচ্ছে আপনি যদি সঠিক জায়গাতে না থাকেন তাহলে এই ফরেক্সে আপনার সময়গুলো সবই শুধু পণ্ডশ্রম, শুধু পণ্ডশ্রম হবে। এই ধরনের লসগুলো আপনি বারবার করে যাবেন, এই ধরনের লসগুলো আমরা, আমার সিদ্ধান্ত আছে অলরেডি এই মাসের মধ্যে, যারা এই ধরনের কথা বারবার গত ছয় মাস এক বছর পর্যন্ত যারা বারবার বলার পরেও এই ধরনের ভুলগুলো করতেছেন, এই মাস পরে আর তারা থাকবেন না। এবার যত পারেন এখানে সেখানে লেখালেখি করেন, এখানে করেন, আমার কিচ্ছু যায় বা আসবে না। আমি এদেরকে এই মাসের পরে আমি এদেরকে বাদ দিয়ে দেবো। যারা নতুন অলরেডি রেজিস্ট্রেশন করতেছে ওদেরকে এক তারিখ থেকে ওই বেসে আমরা নতুন ছাত্র নিয়ে নেবো, আমরা পুরানো এদেরকে আমরা রাখবো না। আমি আমি বলি ভিডিওতে বলে দিতেছি, কারণ আমি অনেক কষ্ট করতেছি, অনেক টিপস দিতেছি, বারবার এসব ইয়া দিতেছি। আপনি কেন এই সমস্ত ভিডিওগুলো কাদের জন্য দিচ্ছি, এই ভিডিওগুলো কাদের জন্য দিচ্ছি, রেগুলার কাদের জন্য দিচ্ছি, এগুলো থেকে আপনি হিসাব নেন না কেন, এগুলো থেকে আপনি টিপস নেন না কেন? এই সমস্ত টিপস দিয়ে অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে। আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর তারা ট্রেড করে। আপনি এখানে চলে আসেন, এখানে প্লে লিস্টে গেলে, প্লে লিস্টে গেলে আপনি যে আর এস আইয়ের উপরে যে ভিডিওগুলো, পাঁচটা ভিডিও, পাঁচটা ভিডিও ভালো করে দেখেন, ঠান্ডা মাথা দেখেন, স্থির হয়ে দেখেন, শান্তভাবে দেখেন, পরিবর্তন হবে না। মানে কি হাজার বার হওয়ার তো হতে বাধ্য ইনশাল্লাহ। আর যদি ইচ্ছে করে কেউ যদি এখানে যদি উল্টাপাল্টা ট্রেড করেন আমাকে দেখানোর জন্য, আর নিজে একটা রিয়েল ট্রেড করেন, হতেও পারে, হতেও পারে, আর আমাকে এখানে দেখানোর জন্য এ করতেছেন, এরা এরা ধরা খেয়ে যাবেন এরা আপনি, কারণ আমি প্রি দিচ্ছি বলে, প্রি শিখাচ্ছি বলে আপনি বারবার এভাবে উল্টাপাল্টা করে এখানে নামে মাত্র থাকবেন একটা সিগন্যালের জন্য, একটা এর জন্য ইম্পসিবল। ওকে, তাহলে আমরা আমাদের মূল টিপস থেকে আমরা তাহলে আমরা চলে যাচ্ছি। তার অ্যাকাউন্টটা এখানে অবলম্বন সময় আনছি, ফান্ড ম্যানেজিংয়ের ব্যাপারে আমরা বলে দিয়েছি। যারা ফান্ড ম্যানেজ করতে চাচ্ছেন, যারা নিজেরা ট্রেড করতে সময় পারেন না অথবা তাদের ইনকামের দরকার, আমি বলছি $1,000 আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে আমাদেরকে আইডিয়ার পাসওয়ার্ড দেন, দুই সপ্তাহ পর্যন্ত আমরা ফ্রিতে আমি ট্রেড করে দেবো, দুই সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ট্রেড করে দেবো। এবং এটাতে যদি আপনি যদি প্রফিটে যদি সন্তুষ্ট থাকেন, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আলোচনা সাপেক্ষে, এরপরে থেকে আপনার সাথে নেগোসিয়েশন যাবে কে কত পার্সেন্ট নেবে। পরবর্তী মাসের জন্য আমাদের ভর্তি চলছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, আপনি যোগাযোগ করুন যদি আপনি শিখতে চান। আমরা আজকের এখানে আর কি রিভিউ করব, আমরা অনেক মার্কেট দেখাতে পারি বিভিন্ন ধরনের, আমরা ওইখানে আজকে যাচ্ছি না। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সাবধান হন, সতর্ক হন, ট্রেড করতে আপনি খুবই ইয়ের সাথে আপনি ট্রেড করেন। দেখেন মার্কেট কিন্তু মার্কেট চলে তার গতিতে, আমি গতকালকে ভিডিওতে অলরেডি এগুলো দেখাই দিয়েছি, আমি আজকে ভিডিও তার এদিকে যাচ্ছি না, কিন্তু আমি একটা কথা এগুলো আবার একটু আমরা সামারাইজ করতেছি। আপনি যদি কমন মিস্টেক থেকে যদি দূরে থাকতে চান বারবার, আপনি এই অভ্যাসগুলোর কথা আবারও বলছি, কাছে বা দূরে গিয়ে আপনি ব্যবসা করুন, তাহলে আপনার মধ্যে হিসাব নিকাশ তৈরি হবে, হিসাব নিকাশের জ্ঞান তৈরি হবে, আপনার ব্রেন কাজ করবে। ফার্ট টাইম জব শুরু করে দেন, ঠিক আছে, অথবা ফুল টাইম শুরু করে দেন, সমস্যা নেই, ফুল টাইম জব করেও আগে পরে ইয়ে করা যাবে। অভ্যাসগুলো ত্যাগ করেন, যেগুলো আছে
সৎসঙ্গ নিন, বাবা মা রক্ত সঙ্গে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করুন। বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করছে না, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন, সাবস্ক্রাইব করে নিন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন বেল আইকনে ক্লিক করে থাকেন যদি তাৎক্ষণিক ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।